করোনার পরিস্থিতির মধ্যে যশোরে মাছের খাবারের দাম বেড়েছে, তবে সেই তুলনায় বাড়েনি মাছের দাম। এতে লোকসান গুনতে হচ্ছে মাছ চাষীদের। ব্যবসায়ীরা বলছেন বস্তা প্রতি 50 টাকা দর বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি, এ কারণে বাধ্য হয়ে তারাও বেশি দামে বিক্রি করছেন। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর যশোর জেলার 8 উপজেলায় মাছ উৎপাদন হয় 2,32,000 মেট্রিক টন। এই পরিমাণ মাছের জন্য খাবারের প্রয়োজন হয় 1,00,000 মেট্রিক টন। করোনার মধ্যে খাবারের দাম কয়েক দফা বাড়ায় বিপাকে পড়ছেন খামারিরা। কোম্পানিরা ধাপে ধাপে খাবারের দাম বাড়াই দিচ্ছে। এর আগে বাড়াইছিল বস্তায় 25 টাকা, এই কিছুদিন আগে আবার বাড়াই দিয়েছে 50 টাকা, মোট 75 টাকা বস্তায় বেড়ে গেছে। 1 কেজি খাদ্য আমাদের কেনা লাগে 70-75 টাকায়, আর 1 কেজি মাছ সেই তুলনায় বেচা লাগে 40-50 টাকা। খাবারের দাম যদি কমে তাহলে আমরা দেখা যাচ্ছে মাছে লাভ করতে পারবো, তা না হলে আমরা অনেক লসে পড়ে যাচ্ছি। যদিও ফিড ব্যবসায়ীরা দর বৃদ্ধির কারণ হিসাবে দুষছেন বিভিন্ন কোম্পানিকে, তারা বলছেন আগের চেয়ে বর্তমানে বস্তা প্রতি 50 টাকা ও কেজি প্রতি 2 টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো, এ কারণে বাধ্য হয়ে তারাও দাম বেশি নিচ্ছেন। পার কেজিতে 2 টাকা করে বাড়াইছে, তার মানে 25 কেজি বস্তা এখন 50 টাকা। কোম্পানি আমাদেরকে জানায় যে এদের র মেটেরিয়ালস এর কস্টিং বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রোডাকশন কস্ট বৃদ্ধি পেয়েছে। মাছের খাবারের দাম বৃদ্ধির কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন মৎস্য চাষীদের ভর্তুকি দেওয়ার চেষ্টা করছেন তারা। খাবারের দাম আসলে একটু দিন দিন বাড়ছে, চাষীদের যদি ভর্তুকি দেওয়া আমরা ইয়ে করছে যে ভর্তুকি দেওয়া সম্ভব হলে খাদ্যে, তাহলে হয়তো তাদের চাষের উৎপাদন খরচ কমবে। যশোরে মাছ চাষের উপর নির্ভরশীল 90,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।